আসসালামু আলাইকুম। মন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি খাদ্য তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে পায়েস। এই পায়েস কম বেশি সবাই খেতে পারবেন। তো এই পায়েস তৈরি করতে আমাদের কি কি লাগছে চলুন জেনে নেই। এই পায়েস তৈরি করতে এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি, একদম খাঁটি দুধ। এখানে নিয়েছি আমি 1টা তেজপাতা, আমি তেজপাতাটা অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি। এখানে দারচিনি নিয়েছি ছোট ছোট টুকরা 4টা, এখানে কিশমিশ নিয়েছি 6টা, এখানে নিয়েছি আমি সাদা চাউল। দুধ 1/2 লিটার ছিল, সেজন্য আমি চাউলটা নিয়েছি 25 গ্রাম। তো চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটি রাইস কুকারে করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুধ। প্রথমে এই দুধটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব তেজপাতা, কিশমিশ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি চাউল। এই দুধের সঙ্গে চাউলটা ফুটিয়ে নেব খুব ভালোভাবে। যতক্ষণ না পর্যন্ত চাউলটা ফুটছে, ততক্ষণ না পর্যন্ত আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন আমার চাউলটা এখনো সিদ্ধ হয় নাই। তো এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে সিদ্ধ করে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমার পায়েস রান্না হয়ে গেছে। এটা ডায়াবেটিসের রোগী যারা আছে তারাও খেতে পারে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সুগার ফ্রি কিন্তু। হ্যাঁ প্রিয় বন্ধুরা, পায়েসটা রান্না হয়ে গেছে। কিশমিস দেখা যাচ্ছে, এলাচ দানাও দেওয়া আছে, তেজপাতা দেওয়া আছে, আর দুধ এবং শুধুমাত্র চাউলের সাথে। হ্যাঁ, চিনি বাদে রান্না কিন্তু ডায়াবেটিস রোগী অনায়াসে খেতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন।